আপনারা সকলে কেমন আছেন? সকলে সুস্থ আছেন? সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা এই প্রতিকূল পরিবেশের মধ্যে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে চাতক পাখির মতো বসে আছি। এই রহমতকার, আরো চিৎকার করে বলেন এই রহমতকার। যে আল্লাহ তাআলা এখানে আসার সুযোগ আমাদেরকে করে দিলেন, সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? এজন্য আমরা সকলে মিলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে এই অঞ্চলের অসংখ্য মুসলমানদের থেকে বাছাই করে অত্যন্ত দয়া এবং করুণা করে আমাদেরকে এখানে এসে আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে বসে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। এজন্য আমরা আমাদের হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসাকে উজাড় করে দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। আই উইল নট সে এনি পলিটিক্যাল স্পেস বিকজ ইট ইজ নট পলিটিক্যাল স্পেস অফ এনি পলিটিক্যাল পার্টি অ্যান্ড আই এম নট পলিটিক্যাল পার্সন অ্যান্ড নট পলিটিক্যাল লিডার। আই হ্যাভ কাম ফ্রম ফরিদপুর ফর গিভিং স্পিচ ফ্রম কোরআন এন্ড সুন্নাহ। আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আর এটাও কোনো রাজনৈতিক মঞ্চ নয়, ঠিক কিনা বলেন? সুতরাং রাজনীতির কোনো কথা বলার প্রশ্ন এখানে আসে না, এখানে কথা হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা বলেন? যদি এটি 14 দলের মহাসমাবেশ হতো, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন ছাড়া এখানে আর কেউ আসতো না, ঠিক কিনা? যদি 20 দলের মহাসমাবেশ হতো, বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন ছাড়া এখানে আর কেউ আসতো না, ঠিক কিনা? যদি চরমনায় পীরের মহাসমাবেশ হতো, মরিদ ছাড়া আর কেউ আসতো না। আর এখানে আমরা যারা আসতে পেরেছি, আমাদের একটাই পরিচয়, আমরা সকলে আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর বান্দা হিসেবে কোরআন এবং সুন্নার বাইরে কোনো কথা বলা যাবে না, কিন্তু কোরআনের কথাগুলো শোনার পরে তার কাছে লাগবে তেমন, যার চরিত্র যেমন। কথা বলেন না কেন? অ্যালার্জি যদি আপনার থাকে আর যদি বেগুন খান, অবশ্যই আপনার চুলকানে উঠবে। আর যদি অ্যালার্জি না থাকে, বেগুনের গুদাম ঘরের মধ্যে 24 ঘন্টা ঘুমায় থাকলে কিচ্ছু হবে না। এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখবেন, কোরআন দেখলে যাদের গায়ের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়, কোরআনের মাহফিল দেখলে চুলকানে উঠে যায়, আলেমদেরকে দেখলে যাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, আসমান থেকে ফেরেশতে এনেও যদি তাফসীর করানো হয়, এদের চুলকানি কমবে না, বরং আরো বাড়বে, ঠিক কিনা? দুধকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় আদর্শ খাবার বলা হয়, কারণ আপনি যখন দুধ পান করবেন, আপনার দেহের ক্ষুধা নিবারণ হয়ে যাবে এবং আপনার পানি পিপাসাও মিটে যাবে, ঠিক কিনা? কিন্তু কোন আমাশয় আক্রান্ত রোগী যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার প্রেসক্রিপশনের নিচে লিখে দেয় আমাশয় আক্রান্ত রোগীকে দুধ না খাওয়ানোই ভালো, ঠিক কিনা? কারণ মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মিল্ক ইজ দি নেম অফ আইডিয়াল ফুড ইন দি সেন্স অফ মেডিকেল সায়েন্স। দুধকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় আদর্শ খাবার বলা হয়, সেই হিসাবে আমাশয় আক্রান্ত রোগী দুধের ভিটামিন সহ্য করতে পারে না, হিতে বিপরীত হয়ে যায়, আমাশা ভালো হয় না, বরং আরো বেড়ে যায়। আমাশয় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এই পৃথিবীতে মুনাফিক তেমন কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। আব্দুল্লাহ ইবনে উবায় মুনাফিকদের সর্দার ছিল, ওহদের প্রান্ত থেকে যোদ্ধাদেরকে নিয়ে ভেগেছিল, কিন্তু মুসলমানদের আন্দোলন থামে নাই, বরং আর তীব্র হয়েছিল। আজগতে বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে নিঃশেষ করে দিয়ে যারাই বাংলার মানচিত্রকে কোরআন এবং সুন্নাহর প্রভাব মুক্ত করতে যাচ্ছে, ইতিমধ্যে প্রমাণ হয়ে গিয়েছে এ আল্লাহর কোরআনের সৈনিক যারা গোটা বাংলার প্রতিটি অঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে তারা। সুতরাং হামলা দিয়ে, কামানের গুলি দিয়ে, পেপার স্প্রে মেরে আর সব জাতিকে পেছনে ফেলা যায়, যারা শাহাদাতের তামান্নায় বিভোর, যাদের চোখের মধ্যে শাহাদাতের নেশা লক্ষ্য করা যায়,
কামান বিমান পেপার স্প্রো মেরে গোলা বারুদ দিয়া আল্লাহ কোরআনের সৈনিকদেরকে এক ইঞ্চি পেছনে ফেলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কথাটা বললামের জন্য আজকে গোটা বাংলাদেশে যেখানেই মাহফিলে যায় মঞ্চে ওঠার আগে স্লিপ দেওয়া হয়, হুজুর কথাগুলো খুব হিসাব নিকাশ করে বলবেন, এইরকম আছে না নাই? আরো জোরে বলেন। এটি 96% মুসলমানের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখজনক বিষয়। আজকে জাতির কাছে আলেমদের প্রতি বিশ্বাস একেবারে উঠে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার সন্তানকে বড় কোনো রোগের জন্য ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার যদি বলে আপনার সন্তানকে অপারেশন করাতে হবে, আপনি রাজি হয়ে গেলেন, ডাক্তার সঙ্গে সঙ্গে অপারেশন করবে না, একটা পেপারের উপর আপনাকে সিগনেচার করতে হবে, সেখানে দেখা থাকবে অপারেশন অবস্থায় যদি আপনার সন্তান মারা যায় এর দায়বদ্ধতা ডাক্তারের থাকবে না। এরপরেও আপনি সব কিছু মেনে নিয়ে আপনার কলিজার টুকরা সন্তানটিকে সেখানে রেখে আসবেন, কারণ আপনি আপনার কল্যাণের সন্তানের সুস্থতা চান, আপনার সন্তানের কল্যাণ চান, ঠিক কিনা বলেন? সন্তানটিকে রেখে আসলেন, ডাক্তার আপনার সন্তানকে কেমনে অপারেশন করবে, কিভাবে কাটবে, কত ইঞ্চি কাটবে, এই ধরনের কোনো পরামর্শ দেওয়ার অধিকার আপনি রাখেন না। যদি আপনি ডাক্তারকে এই ধরনের পরামর্শ দিতে যান, ডাক্তার বলবে আপনার সন্তানকে আপনি অপারেশন করেন, ঠিক কিনা বলেন? আপনি সব কিছু মেনে নিয়ে আপনার কলিজার টুকরা সন্তান, যে সন্তানটিকে আপনি আপনার জীবনের থেকেও অনেক 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 গুণ বেশি ভালোবাসেন, আপনার ওই সন্তানটিকে আপনি ওটিতে রেখে আসেন, কারণ ডাক্তারের উপর আপনার বিশ্বাস আছে, ডাক্তার আপনার সন্তানের কোনো ক্ষতি করবে না, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে সেলুন আছে না? অধিকাংশ সেলুনগুলোতে হিন্দু নাপিত বেশি না মুসলমান নাপিত বেশি? তো দেখবেন যারা ক্লিন শেভ করে, ক্লিন শেভ যারা করতে যায়, হিন্দু নাপিত যখন খুর দিয়ে দাড়ি কাটতে কাটতে একেবারে গলার উপর খুর নিয়ে আসে, এরপরেও কিন্তু কেউ বাধা দেয় না, কেউ বাধা দেয়, কারণ নাপিতের উপর আপনার বিশ্বাস আছে নাপিত আপনার গলার উপর আঘাত করবে না। আপনি হিন্দু নাপিতকে বিশ্বাস করে আপনার গলা দিয়ে দিতে পারলেন, ডাক্তারকে বিশ্বাস করে আপনার কলিজার টুকরা সন্তানটিকে রেখে আসতে পারলেন, আলেমরা যখন কোরআনের মঞ্চে কথা বলে আলেমদেরকে কাউন্টার দেওয়ার কোন অধিকার আপনার নাই। যদি নিজের কল্যাণ চান, কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটি কথা মেনে নেওয়ার জন্য মন তৈরি করতে হবে। কথাটা বলেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান, আলেমদের চোখের উপরে চোখ রাঙিয়ে কথা বলার মতো দুঃসাহস করবেন না, কারণ এই পৃথিবীতে বৈধ সন্তান হয়ে জন্মগ্রহণ করার সৌভাগ্য আপনার হয়েছে, সেই অবদান অন্য কারো নয়, সেই অবদান একজন আলেমের। আলেমরা যদি আপনার মায়ের বিয়ে না পড়াতো, আল্লাহর কসম করে বলি বৈধ সন্তান হয়ে পৃথিবীর মুখ দেখার সৌভাগ্য আপনার হতো না। যার সন্তান পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান হয়ে এই পৃথিবীর মুখ আপনাকে দেখতে হতো। আবার যখন মারা যাবেন, এই পৃথিবীতে আপনার সব থেকে ভালো বিশ্বস্ত বন্ধু যদি কেউ থাকে সেটি হচ্ছে আলেম ওলামা। কথা বলেন না কেন? কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, গত 3 মাস আগে এক কুলাঙ্গার মারা গেছে, চট্টগ্রাম 8 আসনের সাবেক এমপি মঈনুদ্দিন খান বাদল, নাম শুনেছেন? এই কুলাঙ্গার আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু যেই কুলাঙ্গা, যেই নরপশু আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে, এই কুলাঙ্গা যখন মারা গেল, বাংলাদেশের কোনো আলেম ওর জানাজা পড়ানোর জন্য যায় নাই। যেই কুলাঙ্গার, যেই নরপশু, যেই বাদল সারা জীবন পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে, সেই বাদলের শেষ বিদায় একজন পাকিস্তানি মাজার পূজারীর পেছনে হয়েছে। সুতরাং সাবধান, আলেম সমাজ জাতির মেরুদণ্ড,
আলেম সমাজের দিকে চোখ বাঁকা করে কথা বলার মতো দুঃসাহস করবেন না। আলেম সমাজ যদি একবার খেপে যায়, মৃত্যুর পরে জানাজা দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, কুত্তার মতো বিনা জানাজায় দাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প মনে পড়ে গেল, বলবো? স্বামী স্ত্রী মিলে চিড়িয়াখানায় গিয়েছে ঘোরার জন্য। তো স্ত্রী চিড়িয়াখানায় যাওয়ার পরে বানরের হাতে একটা কলা দিয়েছে। কি স্ত্রী চিন্তা করেছে, কলা যদি বানরকে দেওয়া হয়, আর ওই বানর যদি কলা পেয়ে একবার খুশি হয়ে যায়, নিশ্চিত আমাদেরকে খেলা দেখাবে। এজন্য বানরের হাতে একটা কলা দিয়েছে, কিন্তু বানর কলাটা মুখের মধ্যে না দিয়ে পায়খানার রাস্তায় দিয়েছে। স্ত্রী রাগ হয়ে চিড়িয়াখানার মালিককে ডেকে বলেন, মালিক, আপনার বানর এত বড় বেয়াদব কেন? কারণ আপনার বানরকে আমি একটা কলা দিলাম খাওয়ার জন্য, ও কলাটা না খেয়ে পেছনে কেন দেয়? তখন মালিক ডেকে বলে, আপা রাগ করবেন না, আজ থেকে 3 মাস পূর্বে আপনাদের মতো এক যুবক যুবতী আমার এই চিড়িয়াখানায় এসেছিল, আমার বানরের হাতে একটা আম দিয়েছিল খাওয়ার জন্য, বানর আমটা আঁঠি সহ একেবারে গিলে ফেলেছে, এমন গেলা গিলেছে 3 দিন আমার বানরের পায়খানা বন্ধ, বানর মারা যায় যায়, শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে পেছনে ছিঁড়ে তারপরে আম বের করেছি। এরপর থেকে আমার বানরের হাতে যদি কেউ খাওয়ার জন্য কিছু দেয়, বানর আগে ওইটা পেছনে নিয়ে মেপে দেখে যে বের হবে কিনা। আমার কথাটা বুঝতে পারছেন? সুতরাং আজকে গোটা বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে যারা বাংলার মানচিত্রকে আলেম শূন্য করার জন্য পায়তারা করছ, যারা বাংলার মানচিত্রকে কোরআন এবং সুন্নাহর প্রভাব মুক্ত করার জন্য চক্রান্ত চালাচ্ছ, মনে রাখতে হবে বাতাস সব সময় দক্ষিণ দিক থেকে বহে না, এক মাগে শীত যায় না আরো মাগ আসে, এই মাগের কত কম্বল গুলো সেই মাগের কাছে নিয়ে যায়। আজকে যারা আলেমদের বিরোধিতা করছ, সমাজ যদি একবার পাল্টা ভেবে দেখা দরকার, আম বের হবে কিনা, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান, আলেম সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের শ্রেষ্ঠ বন্ধু যদি কেউ থাকে সেটি হচ্ছে আলেম ওলামা, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আলেম সমাজ, ইন্নাল উলামা ইওয়ারাসাতুল আমবিয়া, আলেম ওলামা নিশ্চয় নবী এবং রাসূলগণের ওয়ারিশ, ঠিক কিনা? আর এই যে কোরআনের মাহফিল, এখানে আমরা যারা বসতে পেরেছি, আমাদের বসার যাদের সৌভাগ্য হয়েছে, আমরা সব থেকে সৌভাগ্যবান, কারণ আল্লাহ পাক কোরআনের জন্য সবাইকে কবুল করেন না, ঠিক কিনা বলেন? সবাই কোরআনের মাহফিলের জন্য কবুল হয় না। আল্লাহ যাকে তৌফিক দেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসতে পারে সে অনেক বড় সৌভাগ্যবান, এখানে আল্লাহর রহমত ছাড়া আসা যায় না। আর এখানে যারা আসতে পারে তারা সরাসরি আমার আল্লাহর মেহমান হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নাবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাঈকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده راه المسلم سيد المحدثين حضرت أبو هريرة رضي الله تعالى عنه حديث برنونا করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন সম্প্রদায়ের লোকেরা, কোন গোত্রের লোকেরা কোরআন শোনার জন্য কোন ময়দানে একাকার হয়ে যায়, ওই বান্দাদের মর্যাদা, ওই বান্দাদের সম্মান আমার আল্লাহর কাছে এত বেশি গুণ বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে পাহারা দেওয়ার জন্য তার তৈরিকৃত স্পেশাল নূরের ফেরেশতাদেরকে নাজিল করতে থাকে।
শুধু তাই নয়, ওয়াসিয়াতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপরে তার রহমত নাজিল করতে থাকেন। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআনের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানে যারা বসে যায় এদের সম্মান, এদের মর্যাদা আমার আল্লাহর দরবারে এত বেশি গুণ বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ভান্ডার থেকে স্পেশাল সাকিনা নামক রহমত সেই বান্দাদের উপরে নাজিল করতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এদিকে আমরা বসে বসে যতক্ষণ কোরআন থেকে কথা শুনব আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে তার রহমত নাজিল করতে থাকবে। আর অপরদিকে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের চতুর্দিকে ঘিরে বসে আমাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মজলিসে আসার পরও যদি আপনার ভালো না লাগে, বুঝলাম, জীবনটাকে যদি সুন্দর করতে চান, সুন্দর একটি জীবন নিয়ে যদি আপনি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, আপনার হেদায়েত আপনার পীর সাহেব দিতে পারবে না, আপনার হেদায়েত আপনার নেতা দিতে পারবে না, আল্লাহর কোরআনের কাছ থেকেই আপনাকে হেদায়েত নিতে হবে। ঠিক কিনা বলেন? এটি শুধু আমার বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে সুন্দর করে জানায় দেন, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার নিদর্শন সমূহ বর্ণনা করলেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ।